হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের কলেজে এসে ব্লগটা তৈরি করছি, কলেজেই ব্লগ তৈরি করি বেসিক্যালি। আজকের কলেজ ড্রেস পরে আছি, বন্ধুরা আছে, সবাই ড্রেস পরে এসেছে, আর ব্লেজার ট্রেজার পরে হিরো লাগছে আমাদের শুভজিৎকে, বিশেষ করে শুভজিৎকে হিরো লাগছে। সুপ্রতিম আছে, সুপ্রতিম আছে, সুপ্রতিমকে না দেখালে আবার কাঁদবে। আর এরা সব সিএসি, আর আমাদের একটা ডাক্তারবাবু আছে, কিন্তু ডাক্তারবাবুকে আমরা মিস করছি, তাই তো? শুধু ডাক্তারবাবু আজকের ব্লেজারটা পরে এসেছে, আমাদের তার এই অ্যাফ্রন পরেনি, অ্যাফ্রন পরেনি। এই যে আমাদের ডাক্তারবাবু, উইন্টার উইন্টার ভ্যাকেশনের পরে কলেজে আসে, কলেজে আবার নতুন উইন্টার ভ্যাকেশন, নতুন উইন্টার ভ্যাকেশন, নতুন ড্রেস পরে নতুন। আচ্ছা, কেমন কাটলো উইন্টার ভ্যাকেশন, কেমন কাটলো 25th December উইন্টার ভ্যাকেশন? আমার বাড়ি ছাদে ভালোই কাটলো। আর শুভজিতের কেমন কাটলো, গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি হলো? কোনো গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি হয়নি আমার ভাই, এমনি নরমালি 25 ডিসেম্বর বাড়ি ছিল। আর তোর ভালোই কেটেছে? একদম বড় ভালো। আমার ভাই সেরা কেটেছে, 31 ফার্স্ট। সুপ্রতিমেরটা তো জিজ্ঞেস কর, সুপ্রতিম আমার দারুণ কেটেছে, বন্ধুরা সব পার্ক স্ট্রিটে গেছিল। পরীক্ষার পরে, পরীক্ষার পরে যে ছুটিটা হলো, আর তাতে ভাই আলাদাই আনন্দ। শুভজিৎ গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছে কোথায় কোথায় বলতে পারছে না, গার্লফ্রেন্ডের সাথে কোথায় যায়নি, শুধু কালকে ডায়মন্ডে গিয়ে ঘুরে এসেছে। আচ্ছা, আমাদের কলেজ ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড়, কিন্তু দেখে ভাই ছোট মনে হয়, তাই তো? কলেজ ক্যাম্পাসটা বিশাল বড়, যা ক্লাসে অনেকজন আছে, ক্লাসে যাই একটু। এই হচ্ছে কলেজের সামনেটা, GKCEM, আর এখানে ফুল গাছ টাছ আছে অনেকগুলো সাজানো। এখান থেকেই ভিতরে যাব কলেজে, আমাদের ক্লাসরুমে যাব। আমাদের ক্লাসরুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, একদম নিচে। সামনের এটুখানি সুন্দর লাগে ফুল গাছের জন্য। দিস ইজ আওয়ার ক্লাস। বন্ধু, উইন্টার ভ্যাকেশন কেমন কাটলো? দারুণ গেল, দারুণ। কার সাথে করেছিলি উইন্টার ভ্যাকেশন? বন্ধুরা আর কিছু। আচ্ছা, বন্ধু হোস্টেলে থাকে, বাড়িতে ঘুরে এসেছে, আবার বাড়ির জন্য মন কেমন করছে, তাই তো? একদম একদম, বাড়ির সাথে কাটিয়েছে কিছু সময়, এটা অনেক ভালো। আচ্ছা, তোর ওর নাম কি আর ভুলে গিয়েছিলে? সুপ্রিয়, বনগা তো, বনগা থেকে আসছি, কে শব্দের বাড়ির কাছে? বনগা নাকি? তাহলে বকখালি, বকখালি। আচ্ছা, কেমন কাটলো উইন্টার ভ্যাকেশন? উইন্টার ভ্যাকেশনটা খুব খারাপ কাটলো, কারণ বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে সময় চলে গেছে। আচ্ছা, হ্যাঁ। আর সিএ টু কেমন কেটে, এই সিএ থ্রি কেমন কেটেছে? ওদিনকে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তোরা ছিলিস না, ভিডিওতে একটু উল্টো পাল্টে জিনিস ছিল বলে ওটা আপলোড করা হয়। ঠিক আছে, কেমন কেটেছে সিএ থ্রি, কেমন কেটেছে? সিএ থ্রিটা পড়াশোনা তো করিনি, তার কারণে সিএ থ্রিতে কিছু লিখতেই পারিনি। অনেস্ট, অনেস্ট রিভিউ ভাই, অনেস্ট কথা বলছি। আর ডাক্তারবাবু বলবে আমার সেরা হয়েছে, কিন্তু নাম্বার কম। তোদের কেমন কেটেছে আমার? ঠিক আছে, তো আজকের ব্লগ এই পর্যন্ত।